মমতা বন্দ্যোপাধ্যায় হোয়াইট ওয়াশ করার চেষ্টা করছেন বলছেন দিলীপ ঘোষ, বিজেপি নেতা। উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠকে পূর্ত দপ্তরের ওপর ক্ষোভ উগড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টাকা দিয়েও কেন কাজ হচ্ছে না, এমন প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি পূর্ত দপ্তরকে হেলদোল দপ্তর বলে কটাক্ষ করেছেন। এবার মুখ্যমন্ত্রীর মন্তব্যের কটাক্ষ বিজেপি নেতার কণ্ঠে। মানুষ খেপে গেছেন বলেই উনি হোয়াইট ওয়াশ করছেন এসব বলে মন্তব্য দিলীপ বাবুর। তখন এই ধরনের কথাবার্তা বলে একটু হোয়াইট ওয়াশ করার চেষ্টা করেন প্রত্যেকবার। কখনো কেষ্টকে ধমকান, কখনো বলছে না ওর একটু অক্সিজেন কম, আবার ওর টাকাতে পার্টি চলে। এই ধরনের নাটকবাজি বাংলার মানুষ দেখে দেখে ক্লান্ত। মানুষ বিকল্প খুঁজছিল, এখন বিজেপি এসেছে। আমরা যেমন এর প্রতিবাদও করব, আর মানুষকে মোদিজির কাজ কী কীভাবে হতে পারে সেটাও দেখাবো।